हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। देखते पारछो एखन आमार बोन रेडी होच्छे, ओ कलेजे जाबे। कलेज ओदेर जेहेतु होली चले आसछे, तो बसंत उत्सवेर ओदेर कलेजे आगे थेकेई प्रोग्राम हय, तो ओखाने जाबे। तो बोललो चलो एकटु रेडी करे दे। तो ओके रेडी करानोर समय ओर माने पुरो ताड়াহুড়া, যার জন্য পুরো হাসাহাসি। আমি হাসছিলাম, বলছিলাম যে দাঁড়া একটু, আর দেখতে পাচ্ছ আমার অনেক ঠান্ডা লেগে গেছে। বাড়িতে আসছি মাত্র দুদিন হলো, তাতেই আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে। তো চলো দেখো, ওকে হালকা করে রেডি করে দিচ্ছি। দেখো ফোনের উপরে ফোন আসছে, তোরা কোথায় আছিস? তো সবাই ওরা বের হয়ে গেছে, কিন্তু ও এখনও বেরোয়নি, এখন রেডি হচ্ছে মাত্র, যার জন্য পুরো রেগে যাচ্ছিল আমার উপরে। বলছিল তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, আর আমি হেসেই চলছিলাম, হেসেই চলছিলাম। তো চলো যাই হোক, ওকে রেডি করাচ্ছি। ময়েশ্চারাইজার দিলাম, তারপরে তোমার হচ্ছে প্রাইমার লাগাই দিলাম। টোনারটা দেইনি, কারণ কি অনেক তাড়াহুড়া ছিল ওর, তো হালকার উপরে করবে। তাছাড়া ওকে মেকআপ করলে অত ভালো লাগে না দেখতে, মেকআপ ছাড়াই ও সুন্দরী আর কি। তো ছাড়ো, যাই হোক, এখন রেডি করতে করতে চলে আসছে ভাই, মানে বাতাসির একটা পিসির ছেলে ভাই চলে আসছে, তো ইনভাইট করতে আর কি, ভাইয়ের বিয়ে। তো কার্ড দিতে চলে আসছে, তো কার্ড দিচ্ছিল আর বলছিল আমার বোনকে আর কি, যে চিনিস নাকি, মানে নকশালবাড়িরই মেয়ে। তো বলল যে কই ফটো দেখা, তো ফটো দেখার পরেও বললো যে হ্যাঁ আমি চিনি, আমরা তো একসাথেই পড়াশোনা করছি। তো যাই হোক, তো ইনভাইট করে তো চলে গেল। তো এখন আমরা তাড়াতাড়ি করে বোনকে রেডি করে দিচ্ছি, যেহেতু ওর অনেক দেরি হয়ে যাবে না হলে। তো খালি হালকা ফাউন্ডেশন লাগিয়ে একটু কনসিলার লাগিয়ে দিব, তারপরে ব্যাস হয়ে যাবে। তো যেই ভাই চলে গেল, ফট করে ঠামিয়ে এসে বলছে যে কে ছিল ওটা, কি বলবো আর, কে ছিল ওটা বলছে। তো চলো থাক, কী আর বলবো। তারপরে ভাই সে বোন আর কি বললো যে এটা পিসির ছেলে হয়, তো নাম বললো। তারপর বললো ও ও আগে বলবি না এরকম বলছে, মানে প্রথমে বললো যে চল হ্যাঁ চিনি, হ্যাঁ বস হেন তেন, তো এখন আবার বলছে তো চলো ঠিক আছে ছাড়ো, এখন কনসিলার লাগিয়ে দিচ্ছি। বেশি কিছু করিনি, হালকা ফাউন্ডেশন লাগিয়ে কনসিলার লাগিয়ে দিলাম। তো তাও দেখবে, এখন বলবে সর আমি করি, আমি মেকআপ করি, আমাকে করতে দে তো তাড়াতাড়ি, এরকম বলবে। তো চলো তাও আমি করে দিচ্ছি, হালকা করে কনসিলার লাগানো হয়ে গেল। তো কনসিলার লাগানো হয়ে যাওয়ার পরে হালকা করে খালি পাউডারটা লাগিয়ে তোমার হচ্ছে চোখের মেকআপটা কমপ্লিট করব। এবার পাউডারটা লাগিয়ে নিলাম হালকা করে, তো আবার কি ব্রাশ দিয়ে করব, আমি ব্লেন্ডার দিয়েই পাউডার হালকা হালকা করে দিচ্ছি, কারণ যেহেতু দিনের বেলা যাবে বাইরে, অনেক রোদ, তো এত রোদের মধ্যে হ্যাভি মেকআপ করলেও দেখতে ভালো লাগবে না। তাছাড়া ওকে অত মেকআপ করলে ভালো লাগে না দেখতে, মেকআপ ছাড়াই ও বিউটি। তো চলো যাই হোক, মেকআপ ফাউন্ডেশন হয়ে গেলো, পাউডার লাগানোও হয়ে গেল, এখন হচ্ছে আই মেকআপটা করে দেবো। তো বলছিল হালকার মধ্যে করে দিতে, তো হালকা আমি একটা কালার নিয়ে একটু হালকাই করে দিয়ে একটু উপর দিয়ে শিমারি কালারটা দিয়ে দিয়েছি। তো আই মেকআপটা তো মোটামুটি হয়ে গেল, হালকার মধ্যে দিয়ে চলে গেল শিমারি কালার লাগে। তো বলছিল যে নিচে খালি কাজল লাগাবে, আইলাইনার লাগাবে না, তো তাই করবো ভাবলাম। উপরে হালকা করে আই মেকআপটা করে দিয়ে তোমার শিমারি কালারটা লাগাচ্ছি, শিমারি কালারটা লাগিয়ে দিয়ে নিচে কাজলটা করে দেবো। তাও কাজল পরানোর সময়ও বলবে তুই এইভাবে লাগাস, ওর জন্যই চোখের থেকে জল পড়ে, পড়া শুরু কর, এরকম করে শুরু করে দেবে বলা। যাই হোক লাগিয়েছিলাম, আর আমার শরীরটা অত ভালো ছিল না, যার জন্য একটু বেশি হচ্ছিলো, তো কাজল লাগিয়ে দিচ্ছিলাম। এ দেখে বলা শুরু করে দিল এইভাবে তুই লাগাচ্ছিস, এইভাবে লাগাচ্ছিস, যার জন্যই চোখ দিয়ে জল বেরোচ্ছে। তো যাই হোক, এইভাবে এইভাবে যেইভাবেই হোক লাগিয়ে তো দিলাম না। তো ব্লেন্ড করে নিচ্ছি হালকা করে, ব্লেন্ড করে নেওয়ার পরে তোমার হচ্ছে ব্লেন্ড করে লাগানোর পরে আমি ব্লেন্ড করে নেবো। তারপরে যেই আই মেকআপটা আমি করেছি আই শ্যাডো প্যালেট থেকে যে কালারটা নিয়েছিলাম, ওই কালারটা হালকা লাগিয়ে নেবো নিচে। তো বলছিল লাগাতে লাগবে না, তো তবু আমি হালকা করে লাগিয়ে দিয়েছি, যাতে বোঝাই না যায় ওরকম করে লাগিয়ে দিয়ে দিলাম। তো মাস্কারা লাগানোর সময় বলছিলাম চোখ খুল খুল উজা কর, এই করতে করতে ও বলছে ধু দে আমাকে দে আমি করে নিচ্ছি। তারপরে ও নিয়ে ডাইরেক্ট লাগানো শুরু করে দিল, তো মাস্কারাটাও নিজে লাগিয়ে নিল। তো মাস্কারাটা যখন তুই নিজে লাগিয়ে নিয়েছিস, তাহলে তুই একটা কাজ কর, লিপস্টিকটাও তুই নিজে লাগিয়ে নিয়ে বললাম। তো বললো যে ঠিক আছে চল লিপস্টিকটাও লাগিয়ে নিচ্ছি, কিন্তু তার আগে ওর আইব্রোটা করা হয়নি এখনও। তো বলছিল যে আইব্রোটা করে দে,
আর আমার আইব্রোটা করে দেবো আগে, হাইলাইট ব্লাশারটা লাগিয়ে নিই, তো ওগুলো দিয়ে লাগিয়ে তো ব্লাশারটা লাগিয়ে নিলাম। তো একটা গালে ব্লাশার একটু বেশি পড়েছিল, ক্যামেরার জন্য হয়তো বোঝা যাচ্ছিল না অত, কিন্তু ব্লাশার একটা গালে একটু বেশি পড়েছিল, তো বললাম চলো এটা কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে। তো ব্লাশ এসে হাইলাইটার লাগিয়ে দিচ্ছি, হাইলাইটার লাগানোর পরে হাইলাইটারটাও হালকা করে লাগালাম যেহেতু দিনের বেলা যাবে না হলে বাজে লাগবে দেখতে। তো হাইলাইটার লাগানোর পরে আমি হচ্ছে হাইলাইটার লাগাবো, তারপরে হচ্ছে তোমার পুরো আই মেকআপটা তো কমপ্লিট, ও তো নিজেই লিপস্টিকটা বলে লাগিয়ে নেবে, তো চলো ওই নিজেই লাগিয়ে নিক। আমি হালকা করে হাইলাইটার লাগিয়ে দিয়ে স্প্রে করে দেবো মুখে, স্প্রে করে দেওয়ার পরে আমি এলো ব্লেন্ডার দিয়ে যেই গালে ব্লাশার একটু বেশি হয়েছে ওই গালটা একটু ই করে দেবো। তো ভ্রুটা আট করে দিচ্ছি, আইব্রু যে করব, তো আইব্রু করার জন্য তোমার হচ্ছে কিচ্ছু আনিনি, তো কীভাবে করব ভাবলাম, তো তোমার হচ্ছে আই শ্যাডো প্যালেট থেকে ওখান থেকে একটা ব্রাউন কালার নিয়ে ওটা দিয়ে হালকা করে দিলাম, কারণ যেহেতু ব্রুটা অতটা করতে হয় না যার জন্য হালকা করে করে দিলাম। তো লিপস্টিকটা লাগিয়ে নিল, লিপস্টিকটা লাগানোর পর একটা জিনিস খেয়াল রাখবা যে লিপস্টিকটা লাগানোর পর অনেক সময় আমাদের হাতে বা কোথাও টাচ লাগলে লেগে যায়, তো ওই জিনিসটা যাতে ইসে না হয় তার জন্য আমরা কী করি, পাউডার যেটা আছে যেটা আমরা বেসে আর কি মুখে ইউজ করি, তো ওই পাউডারটা আমরা যদি হালকা করে ঠোঁটে লাগিয়ে নিই তাহলে লিপস্টিকটা কোথাও ভরার আর ইয়ে থাকে না। তো ওই দেখো ও নিজে লাগিয়ে নিচ্ছে ব্লেন্ডারে হালকা করে নিয়ে পুরো মুখে ঠোঁটে আর কি পাউডার লাগিয়ে নিল, দেখো এখন লিপস্টিকের কালারটা ড্রাই হয়ে গেল আর এটা লিপস্টিকটা কোথাও ভরবে না, ভরার চান্সেসটা কম থাকে। তো পুরো মুখটা ওর রেডি হয়ে গেছে, পুরো ফেস ওর রেডি, তো এখন কানের পরে নিচ্ছে। তো চুলের ওরকম কোনো কিছু করবে না, কারণ ওর চুলটা স্ট্রেটই করা আছে, আমি তো চুল স্ট্রেট করা যেহেতু আছে ওর জন্য চুলে কিছু করবে না, চুলটা হালকা করে আছড়ে নিয়ে ফুল লাগিয়ে নেবে বললো। তো হালকা একটা ফুল এনেছিল, কালকে বাজারে গিয়েছিলো তো ওখান থেকে ফুল নিয়ে এসেছিলো, তো ওখানে একটা ফুল হালকা করে লাগিয়ে দেবো, ব্যাস ওর রেডি। তো এখন আবার ওর ফোনের উপরে ফোন আসছে যে তাড়াতাড়ি চল আমরা চলে আসছি, তো বললো যে এখান থেকে তো বাজার অবধি আমি একা চলে যেতে পারবো কোনো ব্যাপার না, কিন্তু কলেজে যাবো যেহেতু ওদের সাথে গেলে ভালো লাগবে। তো ফোন আসছিলো, তো ফোনে কথা বলছিলো, তো তাড়াহুড়া করে কোনো রকম হালকা করে রেডি, তো দেখো পুরো রেডি হয়ে গেলো। তো পুরো ভিডিওটা দেখো, হ্যাঁ